ওই জায়গায় খিলাফা বাস্তবায়ন হওয়ার আগে বিশ্বের বিভিন্ন এই যে মুসলিম কান্ট্রিগুলো আছে এগুলোতেও খেলাফা বাস্তবায়ন হবে এমনটা হাদিসে বোঝা যায় না। এই জন্য আমরা যারা বলছি এখন যে উম্মার অবস্থা ভালো না, সব দেশ থেকে ইসলাম আস্তে আস্তে উঠে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এটাতে অবাক হওয়ার কিছু নাই। সামনের দিনগুলোতে আসছে দাজ্জালের শাসন, কার শাসন, তবে তার পরে আসবে ইসলামী খেলাফত, তার আগে নয়, তার আগে ইসলামী খেলাফত আসছে না। ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ চান কোথাও হতে পারে সেটা আল্লাহর হাতে, তবে আমাদের বুঝে এটা আসে না। তাহলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? কি করব সেটা পড়ে কয়েকটা হিসাব বলছি। দাজ্জাল বের হবে কোথা থেকে? আপনারা কাইন্ডলি মোবাইলগুলো একটু সাইলেন্ট রাখবেন, এটা আল্লাহর ঘর, কাইন্ডলি একটু ফোনগুলো সাইলেন্ট রাখবেন এবং আপোষে কথা বলবেন না। আমি অনেক দূর থেকে আসছি শুধুমাত্র আপনাদেরকে কিছু সতর্ক করার জন্য, এবং আমাকে আসার জন্য 5,000 টাকা অ্যাডভান্স দিতে হয়নি, কোনো প্যান্ডেল সাজাতে হয়নি, আমরা শুধু ফিসাবিলিল্লাহ আসছি আপনাদের জন্য। এই কথাগুলো আমি জানি, আমি যে আপনাকে বলছি এটা আমি জানি, কিন্তু আমার পরিবার জানে, আমার আত্মীয় স্বজনরা জানে, আমার বন্ধু মহল জানে, আমি যাদের সাথে কাজ করি সবাই কথাগুলো জানে, তাদের জন্য আমি এখানে আসিনি, আমি এখানে আপনাদের জন্য আসছি একটা বিষয় সতর্ক করার জন্য, সেটা হচ্ছে দাজ্জাল এবং তার অনুসারীরা এখন সক্রিয় সবচেয়ে বেশি। আমি বলছি দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে, তার মানে দাজ্জাল যদি জেরুজালেম থেকে বের হয় আর ইহুদিরা যদি তাকে অনুসরণ করে, তাহলে সারা বিশ্বের ইহুদিদেরকে জেরুজালেমে আসতে হবে, ঠিক আছে, কথা ঠিক? তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বে এখন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে 1914 থেকে নিয়ে 1948 সাল এই সময়টুকুর মধ্যে পুরো বিশ্বের ইহুদিরা এখন জেরুজালেমে চলে আসছে। কত সাল বললাম? 1914 থেকে 1948 সালের মধ্যে, এই যে সময়টা, এই সময়টুকুর মধ্যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গার ইহুদিরা এখন জেরুজালেমে চলে আসছে, এসে তারা ফিলিস্তিন দখল করেছে এবং আমাদের মা আমাদের বোনদেরকে ধর্ষণ করছে, আমাদের শিশুদেরকে হত্যা করছে, যুবক ভাইদেরকে গলা কেটে মেরে ফেলছে এবং আমাদের বাড়িঘরগুলো উপড়ে উপড়ে ফেলে দিচ্ছে, এবং তারা সেখানে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা করছে এবং করে ফেলেছে। তাহলে একটা হিসাব মিলে গেল, দাজ্জালের অনুসারীরা আসবে, এসেছে। কত বছর আগে এসেছে? প্রায় 70 বছর আগে এসেছে, যখন আমাদের আলেমুলামারা ঘুমাচ্ছিলেন, যখন আমরা কী করছিলাম? ঘুমাচ্ছিলাম। এখনও আমরা কী করছি? ঘুমাচ্ছি। ঘুমাতে থাকেন, ঘুমাতে থাকেন। এই উম্মার এই অধঃপতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে ঘুম। দীর্ঘ সময় ধরে তারা ঘুমাচ্ছে, মনে হচ্ছে এরা জান্নাতে আছে, ঘুম থেকে উঠে দেখবে যে ডান হাতে আমলনামা, এত সহজ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যে যুগের আলেম ওলামা ওলামায়ে কেরাম হবেন সেই যুগে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আমাদের নবীজি এই কথা বলেছেন। তারা চলে আসছে জেরুজালেমে, তারপরে যদি তাদেরকে দাজ্জালকে অনুসরণ করতে হয় তাহলে ইহুদিদেরকে একটা রাষ্ট্র গঠন করতে হবে এবং সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করতে হবে। তারা কি রাষ্ট্র গঠন করেছে? করে নাই। কত সালে করেছে? 1948 সালে করেছে। এবার আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি তাদেরকে ওইখান থেকে বিশ্ব শাসন করতে হয় তাহলে বিশ্বের প্রত্যেকটা দেশের রাজনীতি ওখান থেকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের প্রত্যেকটা দেশের অর্থনীতি ব্যাংকিং সিস্টেম ওখান থেকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের প্রত্যেকটা মিডিয়া ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের অস্ত্রশস্ত্র ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের প্রযুক্তি ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের সব এই যে মুসলিম দেশগুলো আছে এদেরকে ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনি বলেন এই পয়েন্টগুলো কি তারা নিয়ন্ত্রণ করছে? তারা কি জেরুজালেম থেকে বা আমেরিকা থেকে পশ্চিমা সভ্যতা থেকে এরা সবাই একসাথে মিলে সারা বিশ্বের রাজনীতি কি নিয়ন্ত্রণ করছে না? তারা কি জাতিসংঘ তৈরি করেনি এবং তার আওতায় তারা সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে না? তারা কি বিশ্বের প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করছে না? সারা বিশ্বের প্রতিটা জায়গায় প্রতিটা দেশ প্রতিটা শহর প্রতিটা গ্রামে সুদ আর সুদ ছড়িয়ে দেয়নি? তারা বিশ্বের প্রত্যেকটা মিডিয়া নিয়ন্ত্রণ করে না? প্রত্যেকটা মিডিয়ায় নোংরামি পর্নোগ্রাফি অশ্লীলতা বেহায়াপন আর ইসলাম বিরোধী জিনিসপত্র প্রচার করে না? দিনকে রাত, রাতকে দিন বানায় না? ভালোকে মন্দ, মন্দকে ভালো বানায় না? তারা মুসলিমদেরকে জঙ্গি বানায়নি? তারা আমাদেরকে সন্ত্রাসী বানায়নি? তারা নিয়ন্ত্রণ করছে মিডিয়া? সারা বিশ্বের প্রযুক্তি তারা নিয়ন্ত্রণ করছে না? আপনার হাতে স্মার্টফোন ওই যে বাজলো একটু আগে, তার মানে এই যে আপনি কোথায় আছেন সে এখন জানে, আমি কোথায় লেকচার দিচ্ছি এবং কী লেকচার দিচ্ছি সেটাও সে জানে, আপনার বেডরুমে আপনি কী করছেন সেটাও তারা জানে, স্যাটেলাইট ওদের হাতে,
আপনি একটা পথ ওদের এই এই চক্রের বাইরে যেতে পারবেন না এমনভাবে তারা আপনাকে গ্রাস করেছে আপনার প্রতিটা মুভমেন্ট তারা আপনাকে ফলো করছে আপনি কোথাও যেতে পারবেন না আপনি কি ভাবছেন এগুলো সব এমনি এমনি হয়ে গেছে এগুলো কোনোটা এমনি এমনি হয়নি তারা বিশ্বের প্রযুক্তি নিয়ন্ত্রণ করছে সামনে এমন প্রযুক্তি আসবে এ তো অবাক হওয়ার কিছু নাই যদি কয়েকদিন পর দেখেন যে ওরা এমন ডিভাইস বের করেছে যে আপনার বডি আপনার সাথে কথা বলছে অবাক হওয়ার কিছু নাই যদি আপনারা শুনেন কিয়ামতের মাঠে যদি শুনেন কিয়ামতের মাঠে সব তো স্পষ্ট হয়ে যাবে হবে না কিয়ামতের মাঠে যদি শুনেন এই করোনা ভাইরাসটা মানুষের সৃষ্টি করা ভাইরাস অবাক হবেন না আপনি অবাক হতে পারেন আমি অবাক হব না যদি আপনি শুনেন কিয়ামতের মাঠে যে এর পিছনে ওদের হাত আছে আপনি অবাক হতে পারেন আমি অবাক হব না সামনে এমন প্রযুক্তি আসবে যা দিয়ে এই আকাশের মধ্যে এখন টিভি দেখেন আপনারা আসমানকে টিভি বানায় ফেলবে তারা আকাশের দিকে তাকাবেন অনেক কিছু দেখা যাবে সেখানে দেখবেন একজন ব্যক্তি এসে বলছে আমি মাসিহ আমার আনুগত্য করো বাংলাদেশের মানুষ ল্যাংটা পীরের পিছনে দৌড়ায় দৌড়ে না আর যদি আকাশে এরকম কাউকে দেখে যে বের হইলো এবং বললো যে আমি মাসিহ তোমাদের ত্রাণকর্তা আমার আনুগত্য করো জান্নাতে চলে যাবে মানুষ কি মনে করছেন যাবে না বহু মানুষ আছে সব একচোখা একচোখা মানে ভিতরের চোখটা অন্ধ ভিতরের চোখটা কি খালি বাইরের চোখ দিয়ে দেখে ওরা বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ করছে সামনে এমন প্রযুক্তি আসবে যে প্রযুক্তিগুলো আপনাদের কল্পনার বাইরে তবে এটাও বলছি এই প্রযুক্তিগুলো আসার পরে একটা সময় আসবে যখন প্রযুক্তি বলে কিছুই থাকবে না কোনো স্মার্টফোন কোনো ইলেকট্রিসিটি কোনো ওই যে আপনার ল্যাপটপ ইন্টারনেট কিছুই থাকবে না সব ডিস্ট্রয়েড হয়ে যাবে অনেকে আপনাকে বলতে পারে যে এগুলো বাজে কথা আমাদের সামনে এখন হাজার হাজার বছর পড়ে আছে আমরা তাদের সামনে শুধু এতটুকু বলি যে জাস্ট ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করেন আর দেখেন তর্ক করার জন্য আমি আপনার সাথে আসিনি আপনি অপেক্ষা করেন আর দেখেন কি হয় তারপরে তারা ওই জেরুজালেম থেকে বিশ্বের সমস্ত অস্ত্রগুলো নিয়ন্ত্রণ করছেন অস্ত্র সমস্ত বিশ্বের মারণাস্ত্রগুলো কাদের হাতে আজকে পশ্চিমাদের হাতে ইহুদিদের হাতে ইসরায়েলের হাতে আমেরিকার হাতে তাই না মুসলিমদের হাতেও আছে তবে তাদের মতো সমকক্ষের অস্ত্র আমাদের কাছে নাই তাহলে আমরা হিসাব মিলে যাচ্ছে যে জেরুজালেম থেকে দাজ্জাল বের হবে ইহুদিরা সেখানে চলে আসছে এটা মিলে গেল ইহুদিদেরকে একটা রাষ্ট্র গঠন করতে হবে সেটাও তারা করে ফেলেছে এবং সেখান থেকে তারা পৃথিবীর অর্থনীতি রাজনীতি সব কিছু মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র ব্যাংকিং সিস্টেম সব নিয়ন্ত্রণ করছে আমাদের চোখের সামনেই কিন্তু আমরা কিছু করতে পারিনি এখনও পারছি না তার মানে মাসিহুদ দাজ্জালের আগমনের সময়টা খুব কাছাকাছি চলে এসেছে এটা বোঝার জন্যে পিএইচডি করার কোনো দরকার নাই এটা শুধু তারাই বুঝতে পারবে না যারা ভিতর থেকে অন্ধ হোক দাড়ি টুপি পাগড়ি যত বড়ই থাক মানুষ ভিতর থেকে অন্ধ থাকতে পারে অনেক ভাই আছেন যারা বাহ্যিক লেবাজে এত পরেশগার মনে হয় না কিন্তু ভিতরটা অনেক বেশি ইন্টেলেকচুয়াল তারা বুঝতে পারছেন সামনে কী হতে যাচ্ছে এই হচ্ছে ইসরায়েলের অবস্থা এবং এই পশ্চিমা সভ্যতা এবং এদের যে সঙ্গী সাথীরা আছে এরা সবাই এখন ঐক্যবদ্ধভাবে পুরো বিশ্বে মুসলিমদেরকে দমন পীড়ন আর নিপীড়ন চালানোর জন্য ব্যস্ত বিশ্বের যে কোনো প্রান্তে তাকাবেন সেখানেই দেখবেন মুসলিমদের রক্ত কাশ্মীরের দিকে তাকায় দেখেন সেখানে মুসলিম নিধন হচ্ছে সেখানে টেকনোলজি এবং ইন্টারনেট বন্ধ করে দিয়ে যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে মা বোনদেরকে রেপ যে কত করা হচ্ছে আল্লাহ ভালো জানেন এটা আল্লাহ জানেন ভালো আপনারা কেয়ামতের মাঠে এটা দেখতে পারবেন তারা মনে করেছে এইভাবে যদি সবগুলোকে এক জায়গায় বন্ধ করে আমরা ধ্বংসলীলা চালাই তাহলে মনে হয় ইসলাম মিটে যাবে তাদের এই ধারণা ঠিক নয় ইসলাম এমন একটা শেকড়ের নাম যে শেকড়টা কখনো কেটে ফেলা যায় না গাছের একটা শেকড় কাটবেন আরও দশটা শেকড় বের হবে ইনশাআল্লাহ এই কাশ্মীরের দিকে তাকায় দেখেন আফগানিস্তানের দিকে তাকায় দেখেন দীর্ঘ ১৬ ১৭ বছর থেকে তারা সেখানে ধ্বংসলীলা চালাচ্ছে না বোম মারছে না নারী শিশুদেরকে হত্যা করছে না কেউ ওদেরকে জঙ্গি বলে না কেউ ওদেরকে সন্ত্রাসী বলে না যখন তারা প্রতিহত করার জন্য সামান্য কিছু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায় তখন এদেরকে মানুষ জঙ্গি বলে আর আমাদের মিডিয়াগুলা সুবহানাল্লাহ একটা সময় পর্যন্ত এই যে তালেবানদের কথাই বলছে একটা সময় পর্যন্ত এদেরকে বলতো এরা জঙ্গি 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 তাদের আমি ওদের পক্ষের লোক না আমি ওদের গ্রুপের কোনো সদস্যও না আমি সত্যটুকু বলছি একটা সময় পর্যন্ত ওদেরকে মানুষ জঙ্গি জঙ্গি বলে পেপার পত্রিকা সয়লাভ করে দিল যেই আমেরিকা ওদের সামনে চুক্তিবদ্ধ হলো
আমেরিকা যখন তার হাঁটু গেড়ে দিল যে আর পারছি না বাবা এখন শান্তি চুক্তিতে আয়, 17 বছর ধরে ওদের সাথে যুদ্ধ করে পারলো না, পারছে শেষে শান্তি চুক্তি করতে আসলো, আসলো না? তখন আমাদের মিডিয়াগুলো, আমাদের সেকুলার মিডিয়াগুলো বললো এরা হচ্ছে যোদ্ধা, তালেবান যোদ্ধা, আর জঙ্গি বলে না। সুবহানাল্লাহ, কোন চরিত্রের মানুষ এরা! এদের এদের নির্লজ্জ একটা প্রকৃতির মানুষ, নির্লজ্জ মিডিয়া এরা। এরা আসলে সত্য মিথ্যার মানদণ্ডও জানে না, ভিতর থেকে এরা এত পাপি যে সত্য কথাটা বলার সাহস হয় না কখন। ইরাকের দিকে তাকায় দেখেন, ইরাককে ধ্বংস করেনি, সামনে ইরাকে আবার আক্রমণ করবে, কারণ ইরাকের ইউফ্রেটিস নদী থেকে সোনার একটা পাহাড় বের হবে, কিছু সোনার খনি বের হবে ইরাকের ইউফ্রেটিস নদীর তল থেকে, এবং এই সোনার খনিকে কেন্দ্র করে 80টা দেশ যুদ্ধে জড়ায় যাবে সামনে। কোথায় আছে হাদিস? বুখারিতে আছে। প্রত্যেক দেশ 12,000 করে সৈন্য পাঠাবে এবং প্রতি 100 জনের মধ্যে 99টা সৈন্য ওই যুদ্ধে মারা যাবে। আল্লাহপাক ওদেরকে ওদের হাতেই ধ্বংস করবেন। বুঝতে পারছি এই যুদ্ধটা হবে একটা পারমাণবিক যুদ্ধ, কারণ এমন কোনো যুদ্ধ এখন পর্যন্ত হয়নি যে যুদ্ধে 100 জনের মধ্যে 99% মানুষ মারা যায়। কখনো হয়েছে? আর ঢাল তলোয়ার দা কুড়ালের যুদ্ধটা হবে? কখনো হবে না। তার মানে এমন অস্ত্র ব্যবহার করতে হবে যেটা দিয়ে একটা বোমেই একটা দেশ শেষ। আর আমরা জানি এখন এই পারমাণবিক অস্ত্রগুলো কাদের হাতে আছে, জানি না? এবং যারা এই যুদ্ধে জড়াবে তারা কিন্তু সব কুফফার। এই যুদ্ধে জড়াবে দেখবেন ইনশাআল্লাহ, আমরা বলে দিচ্ছি, আল্লাহ ভালো জানেন, প্রথমত আমেরিকা, তারপর ইসরায়েল, ব্রিটেন, ইসরায়েল পিছন থেকে কলকাঠি নাড়বে আর কি, তারপরে ফ্রান্স, তারপরে ব্রিটেন, তারপরে এই যে জার্মানি, এদিক থেকে এদের বিপক্ষে আসবে চায়না, আবার রাশিয়া, আবার অন্য অন্য কান্ট্রিগুলো, 80টা দেশ। নবীজির হাদিস পড়লে মনে হয় যে আমাদের নবী আসলে কোন বিষয়টা বলতে বাকি রাখছিলেন। সংখ্যা বলে দিয়েছেন যে 12,000 করে সৈন্য পাঠাবে প্রত্যেকটা দেশ। এই হেদায়তগুলো কি ওদের কাছে আছে? এই কোরআন এবং সুন্না আমাদের কাছে আছে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে এগুলো আমাদের হাতে থাকার পরেও আমরা ওদেরকে জবাব দিতে পারি না। দোষটা আপনাদের না, দোষটা আমাদের। এই যে মিম্বরগুলোতে দাঁড়ায় যারা আমরা খুতবা দিই, ওয়াজ করি, মাহফিল করি, দেশে আমরা ধর্মের কী বলে রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ আমাদের দোষ। এই সামনে শীতের সিজন আসবে, কোটি কোটি ওয়াজ হবে বাংলাদেশে, শেষ জামানা নিয়ে সতর্ক করার জন্য একটা ওয়াজও হবে না, একটা ওয়াজও হবে না। বললে চাকরি হারাবে, জনগণ পিটাবে, বা 14 শিখের পিছনে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে কোরআন এবং হাদিসের আমানতটা কে রক্ষা করবে? এটা বলেন। একটা হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, প্রথম যে ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, প্রথম সেই ব্যক্তি একজন শহীদ। কে একজন? এই কথাটা শুনলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফিট লেগে পড়ে যেতেন। এই হাদিসটা যখন তিনি বলতেন, বর্ণনা করতেন, তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন। প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে তাকে, যাকে দিয়ে, সে একজন শহীদ। আল্লাহ বলবেন, তুমি কেন কি করেছো পৃথিবীতে? সে বলবে, আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবে, মিথ্যা কথা বলছো তুমি, তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় বীর বলে, যাও জাহান্নামে যাও। তারপরে একজন দানবীর, কি করেছো? অনেক টাকা দান করেছে, সব এই জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে দানবীর বলে, যাও জাহান্নামে যাও। তৃতীয় হচ্ছে আলেম, এই যে আলেম, কি করেছো? অনেক এলেম কালাম ছিল, আল্লাহ তোমার দিনের খেদমত করেছে, মিথ্যা কথা এই জন্যে করেছো, মানুষ তোমাকে বক্তা বলবে, কারি বলবে, আলেম বলবে, এই জন্যে তুমি এইসব অর্জন করেছো, যাও জাহান্নামে যাও। এই জায়গায় আমার একটা ক্ষোভ আছে, কারণ আমরা আমাদের জীবনে একটা লম্বা সময় এইসব হেদায়ত থেকে বঞ্চিত ছিলাম, আমাদেরকে এগুলো কেউ শিখায়নি, স্কুলে না, কলেজে না, মাদ্রাসায় না, বিশ্ববিদ্যালয়ে কোথাও না, কোনো জায়গায় এগুলো নিয়ে কোনো কথা হয় না, কোনো বই লেখা হয় না, কোনো থিসিস হয় না, সাবজেক্টই নাই, খালি মনে হচ্ছে ওই রফুল ইদাইন করো, আর জোরে আমিন বলো, আর বুকে হাত বাঁধো, আর এগুলো নিয়ে মারামারি করো, কাটাকাটি করো, আর মসজিদ ভাগ করো, এটা জিহাদ করতেছে আল্লাহর পথে একদম, এগুলো হচ্ছে জিহাদ। হক কায়েম করতে হবে না, এটা হক। আল্লাহ বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে অবস্থা, 80টা দেশ এই ফোরাত নদীর সোনাকে কেন্দ্র করে যুদ্ধে জড়াবে। আমাদের নবী এই যুদ্ধের নামও বলে গেছেন, এই যুদ্ধটার নাম বলেছেন তিনি আল মালহামা। কি বলেছেন? মালহামা। তিনি বলেছেন এই মালহামার পরে বিশ্বের 1/3 মানুষ মারা যাবে, 1/3। যদি পৃথিবীর জনসংখ্যা হয় 800 কোটি, 1/2 নাই, শেষ। আপনারা 40-50 বছরের স্বপ্ন বুনছেন, সামনে দেখেন কি হয়। তিনি আরও বলেছেন আর 1/2 মানুষ মারা যাবে মহামারীতে এবং বিভিন্ন রোগ ব্যাধিতে। শুরু হয়ে যায়নি, শুরু হয়ে গেছে, তারপরেও মানুষের কোনো আক্কেল নাই, হুশ নাই। এই মহামারীর মধ্যেও দেখেন ধর্ষণ কতগুলো বাড়ছে, এই মহামারীর মধ্যে পর্নোগ্রাফি, জেনা, ব্যভিচার,
মানুষ তো অতিষ্ঠ, কবে সব উঠে যাবে, আমি আবার মদের বারে যাব, আবার সিনেমা দেখতে যাব, আবার এখানে যাব ওখানে যাব, মানে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। এই মহামারীর মধ্যেও সে শিক্ষা নিতে পারলো না। আজানের সময় হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করছি। এই হলো বর্তমান অবস্থা। আমি এতটুকু বলতে চাইলাম যে এই বিশ্বের যে কুফফারদের শক্তি, তারা সবাই এখন একত্রিত হয়ে আছে, এবং মুসলিমদের প্রতিটা দেশ হোক সেটা কাশ্মীর, আফগানিস্তান, ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া, ইভেন এই যে আজারবাইজান, আর্মেনিয়া, প্রতিটা জায়গায় এখন দেখবেন মুসলিমদের নিধন। আপনি কি মনে করেছেন এখন বাংলাদেশের বাইরে? আপনার উপরে হয়তো এখনও সামরিক আগ্রাসন আসেনি, কিন্তু আদর্শিক আঘাত আপনার উপরে অনেক আগেই এসেছে। আপনার ধর্মীয় স্বাধীনতা, আপনার পর্দার স্বাধীনতা, আপনার ইসলামী শাসনের স্বাধীনতা, ইসলামিক মানে কিছু করবেন ইসলামিক মুভমেন্টের স্বাধীনতা, সব কিছু আস্তে 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 ডেমলিশ করা হয়েছে। এখন শুধু এটা সময়ের অপেক্ষা মাত্র যে কবে আমাদেরও সেই পরিণতি আল্লাহ না করুক হয় যেমনটা অন্য অন্য জায়গায় হয়েছে। আমরা দোয়া করি যেন না হয়, কিন্তু আমাদের চলাফেরা দেখে মনে হচ্ছে আমরা এটা ডিজার্ভ করি, এটা আমাদের পাওয়া উচিত, দীর্ঘ ঘুমের একটা ফসল আমাদের দেওয়া উচিত। এখন কয়েকটা কথা বলে শেষ করছি। এই যে 1897 সাল থেকে যে কথাটা বললাম, 1897 সাল থেকে নিয়ে এই 2020 সাল পর্যন্ত আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি, আপনারা স্টাডি করে দেখবেন, আমি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি যে কেয়ামত বা শেষ জামানার 100টা আলামতের মধ্যে প্রায় 95টা আলামত চোখ দিয়ে এখন দেখা যাচ্ছে। উঁচু উঁচু বিল্ডিং হবে, হয়ে গেছে শেষ। মানুষ 99% মানুষ সুদ খাবে, দেখেন 100% মানুষ এখন সুদ খায়। জেনা বেড়ে যাবে, জেনা বেড়ে গেছে। ব্যভিচার বাড়বে, ব্যভিচার বাড়ছে। ধর্ষণ বাড়বে, ধর্ষণ বাড়ছে। সময় কমে যাবে, সময় কমে যাচ্ছে। ভূমিকম্প বাড়বে, ভূমিকম্প বাড়ছে। মহামারী ছড়াবে, ছড়াচ্ছে। মুসলিম থেকে নির্যাতন করা হবে, করা হচ্ছে। কাফেররা ঐক্যজোট হবে, হচ্ছে। রক্তপাত ঘটবে, ঘটছে। মানুষ হত্যা করবে, জানবে না কেন হত্যা করছে, মরবে কেন জানবে না কেন মরলাম, এগুলো হচ্ছে। এমন কোনো আলামত নাই, এমন কোনো আলামত নাই। মেয়েদের বিহায়াপনা বাড়বে, বাড়ছে। ওই ফ্যামিনিস্ট রেভলিউশন বাড়বে, বাড়ছে। ইসরায়েল শক্তিশালী হবে, হয়ে গেছে, এবং ওদের জোট গঠিত হবে, আল্লাহ বলেছেন, সেটাও হয়ে গেছে। মানে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি যে এমন কোনো আলামত আমি দেখছি না যেটা প্রায় এই 95টা আলামত 100টার মধ্যে এখন পাওয়া যায়। কয়েকটা পাওয়া যায় না, সেটা সামনে আসবে। যেমন বললাম, আমেরিকার পতনের পরে এরপরে ইসরায়েল হবে এই বিশ্বের রুলিং স্টেট, এবং সেই দেশ থেকেই দাজ্জাল বের হবে এবং সারা বিশ্ব শাসন করবে। তারপর কি হবে? তারপরে এই মালহামাটা হবে যার কথা বললাম, অথবা এই মালহামার পরে ইসরায়েল হবে এই বিশ্বের রুলিং স্টেট। তারপরে এদেরকে প্রতিহত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করবেন। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা গ্রাম, প্রতিটা জায়গায় যারা ইমানদার যুবক থাকবে, যুবকদের কথা এই জন্যে বলছি তার কারণ তাদের হায়াত থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। ইমানদার, ইমানদীপ্ত যুবকরা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে। কার নেতৃত্ব হবে, কীভাবে হবে আমি জানি না, আমি এতটুকু জানি তারা হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন। এই বাংলাদেশ বলেন, পাকিস্তান, আফগানিস্তান, এই পুরো জায়গাগুলো, ইন্ডিয়া, এই জায়গাগুলো থেকে যুবকদের অনেক কাফেলা আসবে, এবং তারা ইমামুল মাহদির সাথে যুক্ত হবেন। আর ইমামুল মাহদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার ত্রাণকর্তা হিসাবে বের করবেন, যার হাতে মুসলিমরা বায়াত করবে, এবং তিনি মুসলিমদেরকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এবং এই যুদ্ধে প্রথম দিকে মুসলিমরা অনেক পরাজিত অবস্থায় থাকবে, অনেক মুসলিম মারা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, তিন ভাগের এক ভাগ মুসলিমই শহীদ হয়ে যাবে। আমরা দোয়া করি ওদের একজন যেন আমরা হতে পারি। এক ভাগ মুসলিম যুদ্ধের ময়দান থেকে পালায় যাবে। নবীজি বলেছেন, এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না, আমরা ওদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমাদের নবীজি বলেছেন, আরেক ভাগ মুসলিম বাকি থাকবে, অল্প কিছু মুসলিম, আল্লাহ ভালো জানেন, অল্প কিছু মুসলিম, এই মুসলিমদের হাতে আল্লাহপাক বিজয় দান করবেন, এবং ওই পশ্চিমা সভ্যতার পতন ঘটবে। আমেরিকা বলে কোনো কান্ট্রি পৃথিবীতে থাকবে না। ইসরায়েল ধ্বংস হবে, এই পুরো ব্রিটেন পশ্চিমা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর আয়তন কমে আসবে, টেকনোলজিগুলোও চলে যাবে, মানুষ আবার ওই ঘোড়া, ওই ঢাল, ওই তলোয়ারের যুগেতে ফিরে যাবে, ঠিক আগের যুগে। এরা যতই বলুক ভিশন 2050 ইত্যাদি ইত্যাদি, এগুলোতে কান দিবেন না, এরা হচ্ছে সব অন্ধ মানুষ, অন্ধ। এদের কাছে কুরআন সুন্নার জ্ঞান নাই, আমাদের কাছে চূড়ান্ত জ্ঞান আছে। এরপর কি হবে? এরপর দাজ্জাল বের হবে, এরপরে যখন ঈসা, ইমাম মাহদী যখন মুসলিমদেরকে নিয়ে বিজয় করবেন, তারপরে বের হবে দাজ্জাল মানুষের বেশে, একজন মানুষের
বেশে কোকরানো চুল, চোখগুলো একটা একটা চোখ অন্ধের মতো, আপনার শক্তিশালী দেহ এবং খুবই শক্তিশালী, মানে সে দ্রুত ফ্লাই করতে পারবে, অনেক শক্তি থাকবে তার মধ্যে। এইবার এ ইসরায়েলের ইহুদিদেরকে সাথে নিয়ে বিশ্ব শাসন করতে বেরিয়ে পড়বে। এদের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম মাহদির থাকবে না। তখন কি হবে? ওই যে ফেরাউনের শাসন থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক যেমন সাগরকে দ্বিখণ্ডিত করে দিলেন, করে দিলেন না, লাঠির আঘাতে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, ঠিক একইভাবে আল্লাহ পাক এই ফেরাউন অর্থাৎ এই দাজ্জালের হাত থেকে এই পৃথিবীকে বাঁচানোর জন্য আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। এবারে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার হাতে কাঁধে ভর দিয়ে কোথায় নামবেন? সিরিয়ায় নামবেন। এই যে সিরিয়ায় যুদ্ধ হচ্ছে, সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের উপরে তিনি নামবেন। এখন ওই দেখেন মসজিদ সাদা হয়ে গেছে, যখন এই হাদিস বলা হয়েছিল তখন মসজিদটাই ছিল না, এখন সেই মসজিদের গম্বুজ সাদা হয়ে গেছে। আর কত সময় বাকি আছে, এখনও ঘুমাচ্ছে সবাই। এবার তিনি নামবেন এবং নেমে মুসলিমদেরকে এই দাজ্জাল এবং ইহুদিরা ঘিরে ফেলবে, ঘিরে ফেলবে মানে অবরোধ করে ফেলবে। তারপরে ইমামুল মাহদি, এই নামাজের ওয়াক্ত হবে ফজরের নামাজ, ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে বলবেন আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন যে এই উম্মার জন্যই ইমামতিকে নির্ধারণ করা হয়েছে, আপনি ইমামতি করেন। আমি শেষ করছি, পাঁচ মিনিট একটু দাঁড়ান, শেষ হয়ে গেছে, দাঁড়ান। এখন কটা বাজে? পাঁচ মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি যেটা বলছিলাম, ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, ইমাম মাহদিকে তিনি ইমামতি করতে দিবেন। এটা আমাদের উম্মতের জন্য একটা গর্বের বিষয়। নামাজ শেষ হবে, ঈসা আলাইহিস সালাম বলবেন দরজা খুলে দাও। ঈসা আলাইহিস সালাম বের হবেন মসজিদ থেকে এবং তাকে দেখা মাত্রই দাজ্জাল পালানো শুরু করবে। আমি বলে দিচ্ছি, দাজ্জাল কিন্তু একজন মানুষ হবে, কোনো সভ্যতা নয়, কোনো দেশ নয়। এবং আমাদের নবী বলেছেন প্রত্যেকটা ইহুদিকে হত্যা করা হবে। ওরা এই হাদিসটাকে কীভাবে নিবে এটা সব তাদের ব্যাপার। আমাদের নবীজি বলেছেন অবশ্যই তোমরা তাদের সাথে যুদ্ধ করবে। এবং একটা ইহুদি যদি পাথরের পিছনে লুকায়, পাথর কথা বলবে যে হে মুসলিম আমার পিছনে ইহুদি আছে, আসো একে হত্যা করে যাও, পাথর পর্যন্ত কথা বলবে। প্রত্যেকটা ইহুদিকে বিতাড়িত করা হবে জেরুজালেম থেকে। এবং এই যে দীর্ঘ 100 বছর থেকে তারা যে ফিলিস্তিনের উপর নির্যাতন করছে, মুসলিমদের উপর নির্যাতন করছে, পুরো বিশ্বের উপর নির্যাতন করছে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, জেনা দিয়ে, পর্নোগ্রাফি দিয়ে, এই আল্লাহ বিরোধী আইন দিয়ে, প্রতিটা দেশকে নিয়ন্ত্রণ দিয়ে, মিডিয়া দিয়ে, নির্যাতনের শেষ নাই। প্রত্যেকটা নির্যাতনের ঋণ সেদিন শোধ করা হবে। এবং ওই জেরুজালেমেই ঈসা আলাইহিস সালাম এবং ইমামুল মাহদির হাত দিয়ে ইসলামী খেলাফত আবারও বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং তাদের সাথে যোগ দিবেন এই খোরাসান থেকে একদল মুজাহিদ। আমাদের নবী বলেছেন কতই না উত্তম সেই সেনাবাহিনী এবং কতই না উত্তম তাদের আমির। যদি সুযোগ থাকে, আল্লাহ যদি তৌফিক দেন, আমাদের উচিত হবে যদি আমরা সেই সময় পেয়ে যাই তাদের সাথে যুক্ত হওয়া। এরপরে ইসলামী খেলাফত বাস্তবায়িত থাকবে 40 বছর। তারপরে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে, তাকে নবীজির পাশে দাফন করা হবে, আমাদের নবীর পাশে মদিনায়। তারপরে এর অনেক আগেই ইমাম মাহদি ইন্তেকাল করবেন, তিনি বেশি দিন বাঁচবেন না, 9 বছর কি 10 বছরের কথা এসেছে, বা 7 বছর একটা হাদিসে আসছে। তারপরে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হওয়ার পর এই পৃথিবীতে আবারও ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এতটা ফাসাদ সৃষ্টি হবে যে মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে, আর এই মানুষগুলোর সামনেই হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে কিয়ামত হয়ে যাবে। এভাবে ইতিহাস আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে। এই পুরো সময়টাতে আমাদের হাতে কতটুকু সময় আছে আল্লাহ ভালো জানেন, তবে আমাদের মনে হয়, আমাদের মত, আমাদের মনে হয় যে সব মিলিয়ে হয়তোবা 50-60 বছর এর বেশি বাকি আছে বলে আমার কাছে মনে হয় না। আল্লাহ ভালো জানেন, বারবার বলছি, আমার মত যে 50-60 ইয়ার্স এই সবগুলো ঘটনা ঘটে যেতে পারে, আল্লাহু আলাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন। এখন এই অবস্থায় আমরা কী করব সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজানের পরে কথা বলবো। আপাতত আমি শেষ করলাম এই পর্যন্ত যে এই বিশ্বের অবস্থা এখন কী, কাদের হাতে চালিকা শক্তি, আমাদের অবস্থা এখন কেমন এবং আমরা কাদের দ্বারা এখন নিয়ন্ত্রিত, এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সেই হিসাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।